রহমতের মাস রমজান। রমজানের দিনে যখন আমরা ইফতারির আগের সময়টা হয়, তখন মনে হয় যেন পৃথিবীর সব খাবার, টক মিষ্টি ঝাল যাই আছে না কেন, সব একবারেই সাবাড় করে ফেলবো। কিন্তু তাই কি হয় বলেন? অনেক অনেক দেশি বিদেশি খাবারের ভিড়ে আমি আজকে বানাবো খেজুর গুড়ের মজাদার সিন্নি। হ্যাঁ, ভালোই বুঝতে পেরেছেন আমি কির কথা বলছি। আমাদের ঐতিহ্যবাহী খেজুর গুড়ের সেই সিন্নি, মানে খেজুরের রসের পায়েসটাই তার স্বাদই। আজকে খেজুর গুড়ে অরিজিনাল যশোরের গুড় দিয়ে বানাবো সিন্নি। আর এই সিন্নি বানানোর জন্য আমি কিন্তু ভাইটাল চাল ইউজ করেছি, পোলাও চাল না, অবশ্যই ভাইটাল চাল। কারণ ভাইটাল চালেই কিন্তু সবচাইতে বেশি সুন্দর, মজাদার, সেই অথেন্টিক গ্রামীণ পরিবেশে সিন্নিটা হয়। আর এই যে গুড়টা কিন্তু আমি আলাদা করে জাল করে নিয়েছি, কারণ গুড়টা দেখলাম একটু ফাঙ্গাল পড়ে গেছে, যার কারণে আমি কিন্তু আলাদা জাল করে পরে দুধের যে ভাতটা রান্না করেছি আমি সেই ভাতের মধ্যে দিয়ে দিয়েছি। আর ভাতের মধ্যে দুধের যে ভাত, তাতে কিন্তু আমি অবশ্যই একটুখানি লবণ দিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে। এর সাথে আপনারা চাইলে বাদাম, কিশমিশ আরও অনেক কিছু অ্যাড করতে পারেন। আমি ভাই গ্রামীণ পরিবেশে সেই সিন্নিটাই মিস করতেছিলাম, তাই সেভাবেই বানিয়েছি। সাথে একটুখানি শুধু বাদাম, যেটা আমরা চীনা বাদাম বলি, সেটাকেই গ্রেট করে তাই দিলাম। আর আপনারাও খেতে পারেন এই মজাদার সিন্নি। সিন্নি খেতে কিন্তু মন্দ হয় না। এত এত ভাজা পোড়া আর খাবারের ভিড়ে আমার এই দেশি খাবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি ছোটবেলার মতো আমার আম্মু যেভাবে করতো, সবার জন্য বাটিতে বাটিতে বেড়ে রেখে দিত, ঠান্ডা হলে ফ্রিজে রেখে দিত, খুব মজা করে আমরা ঠান্ডা ঠান্ডা সেই সিন্নি খেতাম। আমার আব্বুর সেই দিনগুলো খুব মনে পড়ছে। আর এই সিন্নি খেলাম আজকে, আপনারাও বানিয়ে খেতে পারেন, প্রিয়জনকে চমকে দিতে পারেন অসাধারণ মজার দেশি এই সিন্নি বানিয়ে। ভালো থাকবেন।